প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট, রবার্ট ফ্রস্টের এই চমৎকার কবিতাটি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতে দেখো, এই কবিতাটির যে থিম, সেই থিমগুলোর কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করেছি। সেটা হচ্ছে, শুরুতে এখানে রয়েছে ডিপ্রেশন, হোমলেসনেস, আইসোলেশন, অ্যালাইনেশন, ইনসোমনিয়া, তারপর এক্সিস্টেন্স, ডিসপজেসড, এই যে কয়েকটা থিম, সেই থিমগুলো এখানে রয়েছে। এক কথায় পুরো কবিতাটি একটা কষ্টের বা দুঃখের, একাকিত্বের বা ডিপ্রেশনের একটা কবিতা, এবং সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেখি। শুরুতেই দেখো, এখানে কবি বা স্পিকার এখানকার যে কথাটি বলছেন, যে আই হ্যাভ বিন ওয়ান অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট, বলছে আমি অনেকের মতোই একজন, অথবা এখানে ওয়ান দিয়ে আবার এটাও বোঝায় যে অনেক সময় বোঝানো হচ্ছে যে অনেকের মধ্যে একজন, আবার অনেকগুলো রাত্রির মধ্যে একটা নাইটে কথা বলা হচ্ছে, যে আই হ্যাভ বিন ওয়ান অ্যাকোয়েন্টেড, আমি অনেকগুলো রাত্রির মধ্যে বা অনেকের মধ্যে একজন, যে কিনা পরিচিত হয়েছিলাম উইথ দ্য নাইট, রাত্রির সাথে বা রাত্রিতেই সাথে। মানে এক কথায় যে কোনো এক রাত্রিতে কবি বাহিরে বের হয়েছেন, এবং সে বাহিরে তিনি প্রায়ই বের হন বা আরও অনেকেই বের হয়, এরকমটা তিনি বোঝাতে চাচ্ছেন। আই হ্যাভ ওয়ার্কড আউট ইন রেইন, আমি বৃষ্টির ভেতরে বেরিয়েছিলাম, অ্যান্ড ব্যাক ইন রেইন, এবং বৃষ্টিতেই আবার ফিরে এসেছিলাম। মানে হয়তো সে বাড়ি থেকে বের হয়েছিল বা বাড়িতেই ফিরে এসেছে, এই কথাটা বলছে। আই হ্যাভ আউট ওয়ার্ক দ্য ফার্দেস্ট সিটি লাইট, আমি অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম, এবং সেটা ছিল ফার্দেস্ট সিটি লাইট, অর্থাৎ শহরের যে মানে দূরবর্তী যে লাইটটা, সেই লাইটটা থেকেও আরও অনেক দূরে আমি চলে গিয়েছিলাম। তার মানে এক কথায় যে তিনি অনেকটা ডার্কনেসের ভেতরে আছেন, এটার কথা বলছে। তো এটা হচ্ছে এর যে আউটওয়ার্ড মিনিং সেটা, বাট এটা যদি আমরা ডিপ মিনিংয়ের কথা চিন্তা করি, সেটা হচ্ছে যে কবি এখানে প্রচণ্ড আইসোলেটেড, তারপরে ডিপ্রেসড, হোমলেস, এবং একই সঙ্গে তিনি ডিসপজেসড, এবং তিনি যেটা বলতে চাচ্ছেন যে আমি কোনো এক অন্ধকার রাত্রিতে, যখন জনমানব শূন্য রাত, সেই রাত্রিতে বাড়ির বাহিরে বের হয়েছিলাম, তখন বৃষ্টি পড়ছিল, অর্থাৎ কবি খুবই ডিপ্রেশনে ভুগছিলেন, তখন বৃষ্টি পড়ছিল, আবার ওই বৃষ্টির ভেতরে আমি ভিজে, মানে ভিজতে ভিজতে আবার ফিরেও আসলাম। মানে এক কথায় চরম বৃষ্টি হচ্ছিল, এবং আমি হাঁটতে হাঁটতে এমন একটা দূরবর্তী জায়গায় গেলাম যেখানে সিটির যে লাইট, সেই লাইট থেকে অনেক দূরে, বা শহরের যে লাইট সেটা আমার থেকে অনেক দূরে, মানে আমি অন্ধকারের ভেতরে ছিলাম। এটা মূলত একটা সাইকোলজিক্যাল স্টাডি এবং সাইকোলজিক্যাল একটা বিষয় এখানে রয়েছে। সো তোমরা এটা চিন্তা করো যে কবি আইসোলেটেড বা এখানকার স্পিকার আইসোলেটেড, এবং আইসোলেটেড অবস্থায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি বৃষ্টির ভেতরে হাঁটতে বেরিয়েছেন, হাঁটতে বেরিয়ে তিনি সিটির যে লাইট, সে লাইট থেকে অনেক দূরে অন্ধকারের ভেতরে চলে গিয়েছেন। আই হ্যাভ লুক ডাউন দ্য স্যাডেস্ট সিটি লেন, আমি শহরের সবচেয়ে দুঃখিত যে রাস্তাটা, সেই রাস্তার দিকে তাকালাম। এখানে স্যাডেস্ট সিটি লেন বলতে অনেক সময় এটা হয় যে খুব শহর, একটা শহরের ভেতর অনেক ধরনের তো লেন থাকে বা রাস্তা থাকে, সেখানে এই রাস্তা যে লোকেরা বাস করে, হয়তো বা সেই মানে রাস্তাটা অনেক গরিবদের বসবাস সেখানে, আবার এরকম হতে পারে যে সেখানে সে রাস্তাটা ধরে অনেকগুলো বা অনেক পতিতালয় রয়েছে, যেটার কারণেও হতে পারে যে স্যাডেস্ট সিটি লেন। তবে এই জিনিসগুলো একেবারে ক্লিয়ার করে বলা হয়নি, যার জন্য এটা এইভাবে বলা বলতে হচ্ছে যে হতে পারে আর কি। আই হ্যাভ পাসড বাই দ্য ওয়াচম্যান অন হিজ বেট, আমি একটা ওয়াচম্যানের পাশ দিয়ে অতিক্রম করে গেলাম বা পাশ দিয়ে গেলাম, যে ওয়াচম্যান অন হিজ বিট বলতে তার যে ডিউটি, সেই ডিউটিতে রয়েছে, অর্থাৎ সে শহরের যে সব কিছু পাহারা দেওয়া, সে পাহারা দেওয়ার কাজ। অ্যান্ড ড্রপড মাই আইস, এবং আমার চোখটা নামিয়ে নিলাম, আনউইলিং টু এক্সপ্লেইন, অর্থাৎ এই পুলিশম্যানের দিকে আমি দেখলাম পুলিশম্যান, এবং তারপরে দেখে চোখটা নামিয়ে নিলাম, যাতে করে তাকে আবার আমার কোনো কিছু এক্সপ্লেইন করার দরকার না হয়। এক কথায় তিনি চাচ্ছেন না যে পুলিশম্যানের সাথে তার কোনো কথা হোক, সেটা তিনি চাচ্ছেন না। এর পরের স্ট্যান্জাতে কবি যে কথাটা বলছেন, যে আই হ্যাভ স্টুড স্টিল, অর্থাৎ আমি নিশ্চল হয়ে দাঁড়ালাম, থমকে দাঁড়ালাম, অ্যান্ড স্টপড দ্য সাউন্ড অফ ফিট, এবং আমার পায়ের যে শব্দ, সেই শব্দটাকে আমি থামালাম, অর্থাৎ হাঁটার সময় যে শব্দটা হয় সেই শব্দটা তিনি থামালেন। হোয়েন ফার অ্যাওয়ে অ্যান্ড ইন ইন্টারাপ্টেড ক্রাই কেম ওভার হাউজেস ফ্রম অ্যানাদার স্ট্রিট,
এবং এটা আমি তখন করলাম যখন অনেক দূর থেকে এই আনইন্টারাপ্টেড একটা ক্রাই, অর্থাৎ অনেকক্ষণ ধরে চলছিল একটা কান্নার শব্দ অনেক দূর থেকে, আরেকটা রাস্তা থেকে, বা শহরের যে বিভিন্ন ব্লক থাকে সেই আরেকটা ব্লক থেকে বাড়িঘরগুলোর ওপর দিয়ে যেন একটা কান্নার আওয়াজ আসছিল, সেটা শুনে তিনি ওইখানে স্টপ হয়ে গেলেন এবং তিনি দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ সময়। এরপরে আমরা এই পরের যে স্ট্যানজাতে দেখবো সেটা হচ্ছে যে, বাট নট টু কল মি ব্যাক অর সে গুড বাই। অর্থাৎ এখানে যেই সাউন্ডের কথাটা বলছেন বা যে কান্নার শব্দ বা চিৎকারের শব্দ শুনছেন এখানে আমাদের স্পিকার, তিনি বলছেন যে স্পিকার, তিনি বলছেন যে এই শব্দটা বা এই চিৎকারটা শুনে আমি থমকে দাঁড়ালাম, বাট এই চিৎকারটা আমাকে কল করার জন্য, অর্থাৎ আমাকে পেছনে দিকে যে ডাকছে এরকমটা ছিল না, অথবা আমাকে যে গুড বাই জানানোর জন্য এটা বলছে বা এই চিৎকারটা করছে এরকমটাও না। অ্যান্ড ফার্দার স্টিল অ্যাট অ্যান আনআর্থলি হাইট, এবং অনেক দূরে তখন একটা আনআর্থলি হাইটে, অর্থাৎ অনেক উচ্চতায়, অর্থাৎ আকাশের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে আকাশের অনেক উচ্চতায়, ওয়ান লুমিনারি ক্লক এগেনিস্ট দ্য স্কাই, সেখানে একটা লুমিনারি চকচকে ঝকঝকে একটা ঘড়ি ছিল এগেনিস্ট দ্য স্কাই। এগেনিস্ট দ্য স্কাই বলতে আকাশে, এখন এই আকাশে ঘড়ি বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে এখানে চাঁদের কথা বলছে। তোমরা জানো যে চাঁদ দেখে কিন্তু অনেক সময় রাত্রিতে ঠিক কয়টা বাজে এটা কিন্তু অনুমান করা যায়, বা অর্থাৎ রাত্রি গভীর না রাত্রির প্রথম প্রহর না দ্বিপ্রহর না ত্রিপ্রহর, এগুলো কিন্তু বোঝা যায়। তো এখানে এই কথাটি বলছে যে আমি ওই যে চিৎকার যেটা শুনলাম সেটা মানে শুনেও, সেটাতে স্পিকার বলছে যে সে এটা শুনেও না শোনার ভান করলো, কেননা এটা তাকে পিছনেও ডাকছে না অথবা তাকে গুড বাইও জানাচ্ছে না। এবং এই সময় সে খেয়াল করলো যে আকাশে একেবারে খুব উঁচুতে একটা লুমিনারি ক্লক, সেটা হচ্ছে চাঁদ, সেটা আসলে জানান দিচ্ছে যে এটা রাত এবং এটা রাত্রি ঠিক কয়টা বাজে বা কত রাত এটা তিনি বুঝতে পারছেন। প্রোক্লেইমড দ্য টাইম ওয়াজ নাইদার রং নর রাইট। এই যে আকাশের যে চাঁদ, যে সে চাঁদ নামক যে ঘড়িটি, সে প্রোক্লেইম করছে, সে ঘোষণা করছে বা বলছে যে এখন যে সময়টা, যে এখন যত বাজে, ওয়াজ নেদার রং, এটা খারাপও ছিল না নর রাইট, অথবা ভালো সময়ও ছিল না। অর্থাৎ এখন কবি যে অবস্থায় রয়েছেন, যে টাইমটা চলছে এই রাত্রিতে, সেটা খুব ভালো সময়ও না অথবা খারাপ সময়ও না। আই হ্যাভ বিন ওয়ান অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট। কেন এটা ভালো খারাপ না, কেননা আমি একজন যে কিনা এই রাত্রির সাথে খুবই সুপরিচিত, এবং মাঝে মাঝেই তিনি এভাবে বের হন এবং এরকম একাকিত্বের মাঝে তিনি ঘুরে বেড়ান, এটার কথা কবি এখানে বলতে চাচ্ছেন। তো এই কবিতাটিতে এটা এটা মূলত একটা রূপক কবিতা, এটা আমি আগেই বলেছি যে এখানে যে থিমগুলি রয়েছে, স্যাডনেস বা ডিপ্রেশন, হোমলেসনেস, তারপরে আইসোলেশন, ইনসোমনিয়া, তারপরে এক্সিস্টেন্স, ডিপজেস্ট, অ্যালাইনেশন, এই যে এই থিমগুলো, এই থিমগুলো এখানে আসলে প্রতিটা লাইনে বলা হচ্ছে। কবি এখানে খুব অ্যালাইনেশনের কারণে, খুব ডিপ্রেসড হওয়ার কারণে অথবা হোমলেস হওয়ার কারণে তিনি কী করছেন, যে একাকী রাত্রিবেলা বের হয়েছেন, রাত্রিবেলা বের হয়ে তিনি বৃষ্টিতে ভিজছেন, সেই বৃষ্টিতে ভেজা অবস্থায় তিনি একটা লেনের পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে তিনি একটা ওয়াচম্যানের সাথে দেখা হলো তার, কিন্তু ওয়াচম্যানের সাথে আর কি দেখা হয়েও তিনি তিনি এতটাই ডিপ্রেসড, এতটাই নির্জন থাকতে চাচ্ছেন যে তিনি তার সাথে কোনো কথা বললেন না। এরপর অনেক দূর থেকে একটা সাউন্ড ভেসে আসলো, একটা হিউম্যান ইন্টারাকশন হওয়ার মতো একটা অবস্থা হলো, বাট সেখানেও তিনি ওইভাবে গুরুত্ব দিলেন না। এমনকি আকাশে যে চাঁদ বা ঘড়ি, ঘড়িতে যে ঠিক কয়টা বাজে, এখন রাত্রি সময়টা সঠিক সময় না ভালো সময় না খারাপ সময়, সেদিকেও তিনি ওইভাবে গুরুত্ব দিলেন না। তিনি যেটা করলেন যে তিনি ওই রাত্রিতে, মানে তিনি যে ঘরে ফিরে আসলেন এরকমটাও না, তিনি জাস্ট ওই রাত্রিতে বলছেন যে এই রাত্রিতে আমি পরিচিত এবং রাত্রিতে আমি প্রায় এরকমভাবে বের হই, মানে এরকম একটা স্টেটমেন্ট আর কি দিচ্ছেন। তো এটা আরেকভাবে এটা আলোচনা করা যায়, সেটা হচ্ছে কবির মনের ভেতরের যে অবস্থা, সেই অবস্থার কোথাও এখানে কিন্তু বলা যেতে পারে যে কবি তার মনের ভেতর থেকে তিনি খুবই ডিপ্রেসড, অ্যালোন, এবং তিনি ডিসপজেসড রয়েছেন, এবং তিনি এই অবস্থায় কারোর সঙ্গে মিশতে চাচ্ছেন না। যত যেমন নাই এখানে ওয়াচম্যান রয়েছে, তারপরে ক্রাই যেটা রয়েছে, ইভেন আকাশের চাঁদ যেটা সময়কে নির্দেশ করছে, সেগুলো কোনো কিছুকেই তিনি গুরুত্ব দিচ্ছেন না, তিনি একাকী হেঁটে চলছেন এই রাত্রিবেলা অন্ধকারের ভেতরে।
সো এই হচ্ছে এই কবিতাটির মেইন কথা, আশা করি এখন এটা তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।